আজকের ভিডিওতে আমরা এর ম্যানেজমেন্ট কোটার ব্যাপারে কথা বলবো তোমাদের যদি কারো মাধ্যমিকের নাম্বার একদমই কম থাকে তারা কিন্তু এই ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে ইলেকট্রিশিয়ান ফিটারের মতো ভালো ট্রেডে তোমরা অ্যাডমিশান নিয়ে নিতে পারবে তো এই ম্যানেজমেন্ট কোটা কী এটা কীভাবে কাজ করে কীভাবে তোমরা অ্যাডমিশান নিতে পারবে কত খরচ হবে তো সমস্ত কিছু নিয়ে আজকে আমরা ডিটেলসে কথা বলবো তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবে আর যদি চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল আইকনটা প্রেস করে নেবে যাতে করে এইরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে তার কথা না আমরা শুরু করব তো ম্যানেজমেন্ট কোটা ঠিক আছে তো এই ম্যানেজমেন্ট কোটাটা এটা কি তোমরা সবাই আগেই আমি বললাম যে ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে তোমরা সরকারি আইটিআই কলেজে ইলেকট্রিশিয়ান ফিটারের মতো ভালো ট্রেডে তোমরা অ্যাডমিশান নিতে পারবে সেটা আমি আগেই বললাম তোমাদের কিন্তু এবার জানতে হবে যে এই ম্যানেজমেন্ট কোটা কি কিভাবে তোমরা অ্যাডমিশান নেবে তো প্রথমেই বলি ম্যানেজমেন্ট কোটা কি ঠিক আছে দেখো ম্যানেজমেন্ট কোটা আর আইএমসি কোটা দুটো কিন্তু সেম জিনিস ঠিক আছে দুটো একই জিনিস এবার বিভিন্ন আইটিআই কলেজে যেগুলো নতুন মডেলে আইটিআই কলেজ পিটিপি যে কলেজগুলো রয়েছে এটা কিন্তু পিপিপি মডেলের যে কলেজগুলো সেগুলোতে কিন্তু থাকবে না শুধুমাত্র পিটিপি মডেলের যে কলেজগুলো রয়েছে সেই কলেজে টোয়েন্টি পার্সেন্ট সিট কিন্তু এই ম্যানেজমেন্ট কোটার আন্ডারে থাকে ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট সিট ম্যানেজমেন্ট কোটার আন্ডারে থাকে এই ম্যানেজমেন্ট কোটাটা কি দেখো বিভিন্ন কলেজে কিন্তু ম্যানেজমেন্ট থাকে যেগুলো সমস্ত কিছু পরিচালনা করে তো সেই ম্যানেজমেন্টের হাতে কুড়িটা সিট থাকে ধরো কোনো কলেজে একশোটা সিট রয়েছে তার মধ্যে কুড়িটা সিট থাকবে এই ম্যানেজমেন্ট কমিটির হাতে বা ম্যানেজমেন্ট কোটার আন্ডারে ঠিক আছে তবে এবার যে কথাগুলো আমি বলবো সেটা কিন্তু কোনো গাইডলাইন্সে পাবে না আর পুরো ইউটিউব সার্চ করে কোনো ভিডিওতে পাবে না ঠিক আছে দেখো এই ম্যানেজমেন্ট কোটায় দুভাবে অ্যাডমিশান হয় একটা হলো তোমাদের কাউন্সেলিং পদ্ধতির মাধ্যমে তোমরা নর্মালি কাউন্সেলিং করছো তোমরা চয়েস ফিলিংয়ের সময় জাস্ট একটা কলেজ সিলেক্ট করে দিলে যে আমি এই কলেজে এই ট্রেডটা আইএমসি কোটার মাধ্যমে আমি করব দেখো অবশ্যই অ্যাডভান্টেজ একটা থাকে যে মাধ্যমে একটু যদি নাম্বার কমও থাকে তবুও মোটামুটি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তবুও পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ঠিক আছে কিন্তু আমি যদি বলি যে এই আই কোটার যে ব্যাপারটা এটা 80% পার্সেন্ট ক্ষেত্রে এ নাম ওঠে না কেন ওঠে না কারণ এই যে যে ম্যানেজমেন্ট কোটা যে সিটগুলো থাকে সেগুলো তারা ভালো টাকায় বিক্রি করে তোমরা খবর নেবে যে পিটিপি যে কলেজগুলো রয়েছে জাস্ট গিয়ে বলবে স্যার আমরা ডাইরেক্ট অ্যাডমিশান নেব ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে দেখবে তারা বলে দেবে যে ষাট হাজার টাকা সত্তর হাজার বা কোন কলেজ তার কমও নয় বেশিও নয় যে এই টাকাটার বিনিময়ে আমরা তোমাকে অ্যাডমিশান নিয়ে নেবো এইভাবে কিন্তু সিটগুলো বিক্রি হয় ঠিক আছে তো ম্যানেজমেন্ট কোটা দুভাগে ভাগ হলো একটা হচ্ছে কাউন্সেলিং পদ্ধতির মাধ্যমে আর একটা ভাগ কীভাবে হলো আর একটা হলো তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে আশা করি বোঝা গেল তোমাদের যে কাউন্সেলিং পদ্ধতি মানে পদ্ধতি হয় সেখানে কিন্তু নাইন এইটটি পার্সেন্ট ছেলেমেয়ের কিন্তু নাম উঠবে না আইএমসি কোটায় আইএমসি কোটার সিটগুলো কোথায় আসে এই ডাইরেক্ট অ্যাডমিশানের খাতায় আইএমসি কোটা যে সিটগুলো থাকে সেগুলো আসে ঠিক আছে তো বলতে পারো যে দাদা তুমি ভুল বলছো আইএমসি কোটায় এত টাকা লাগে না দু হাজার পাঁচশো করে পার সেমিস্টারে হ্যাঁ আমি মানলাম দু হাজার পাঁচশো করে পার সেমিস্টারে লাগে সেটা কোন ক্ষেত্রে যাদের কাউন্সেলিং পদ্ধতির মাধ্যমে নাম উঠবে তাদের ক্ষেত্রে দু হাজার পাঁচশো টাকা করে অতিরিক্ত পার সেমিস্টারে আসে ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝবে আমি অনেক কিছু বললাম হয়তো তোমাদের গুলিও যেতে পারে কিন্তু ভিডিওটা রিপিট করে দেখে নেবে দু হাজার পাঁচশো টাকা কাদের যাদের কাউন্সেলিং পদ্ধতির মাধ্যমে নাম উঠবে আর যে আমি ষাট হাজার সত্তর হাজার বললাম এটা যারা কলেজের সাথে যোগাযোগ করে ডাইরেক্ট অ্যাডমিশানটা নেবে তাদের আর ওই নাম ওঠার ভরসায় থাকতে হবে না ঠিক আছে তো এই দুভাবে আইএমসি কোটা মানে ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশান হয় তো এবার আসি কারা অ্যাডমিশান নেবে আর কীভাবে নেবে খরচের ব্যাপারটা এখানেই আমি ডিটেলসে বলে দিলাম যে কত খরচ হয় এটা আর আলাদা করে পয়েন্ট করে বলার মতো কিছু নেই দেখো এবার কারা অ্যাডমিশান নেবে দেখো তোমাদের যাদের মাধ্যমিকের নাম্বার একদমই কম রয়েছে তারা অ্যাডমিশান নিয়ে নিতে পারো কারণ তাদের এমনি কাউন্সেলিং পদ্ধতির মাধ্যমে নাম ওঠার চান্স কিন্তু খুবই কম থাকে যাদের একদমই নাম্বার কম আমি বলবো যাতে ফর্টি এর নিচে নাম্বার রয়েছে তারা যদি চাও কারোর মনে হয় যে না আমি চান্স পাবো না আমি প্রাইভেটে পড়বো তবে আমি বলবো প্রাইভেট কলেজে পড়ার থেকে তোমাদের এই গভর্নমেন্টে ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে ভর্তি হওয়া অনেক ভালো ঠিক আছে ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে ভর্তি হওয়া অনেকটা বেটার ঠিক আছে তো তারা চাইলে এখানে ভর্তি হয়ে যেতে পারো এবার আসি তোমরা ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে কীভাবে ভর্তি হবে তো দেখো ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হওয়া এমন কিছু ব্যাপার নয় তবে যে বড় মেন আইটিআই কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু পাবে না ঠিক আছে যে বড় যে কলেজগুলো রয়েছে যেগুলো পিপিপি মডেলের মধ্যে পড়ে সেই কলেজগুলোতে কিন্তু এই ম্যানেজমেন্ট কোটা তোমরা পাবে না কোন কলেজগুলোতে পাবে যেগুলো পিটিপি মডেলের যে কলেজগুলো রয়েছে সেগুলোতে তোমরা পেয়ে যাবে জাস্ট ডাইরেক্ট ফোন করবে দেখবে ওয়েবসাইটে অনেক কলেজের নাম্বার দেওয়া রয়েছে বা নাম্বার কীভাবে বের করতে হয় সেগুলো নিয়ে অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে দেখে নিতে পারো তো জাস্ট নাম্বার নেবে নিয়ে ফোন করবে ফোন করে কথা বলে নেবে বা তোমার যদি মনে হয় তুমি কলেজে যাও গিয়ে ওখানে স্যাররা থাকবে বা প্রিন্সিপালের সাথে ডাইরেক্ট কথা বলবে বা সেখানে দেখবে পোস্টার লাগানো থাকে অনেক কলেজে তো এরকম মানে প্রচুর উপায় রয়েছে গিয়ে কারোর সাথে কলেজে কারোর সাথে তুমি যদি কথা বলো যে স্যার আমি ডাইরেক্ট অ্যাডমিশান নেব তো তারাই কিন্তু পরবর্তী স্টেপগুলো বলে দেবে আশা করি বোঝাতে পারলাম তো দু হাজার একুশে যারা ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে ভর্তি মানে অ্যাডমিশান নিতে চাইছো তো তাদেরকে বলবো তারা এখন থেকেই কিন্তু কলেজে যোগাযোগ শুরু করে দাও কারণ এই ম্যানেজমেন্ট কোটার যে সিটগুলো থাকে এগুলো কিন্তু তাড়াতাড়ি ফিল হয়ে যায় ঠিক আছে তো প্রচুর ছেলে মেয়ে এগুলোতে অ্যাডমিশান নেয় যার জন্য এগুলো তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায় দু হাজার কুড়িতেও কিন্তু ফর্ম বেরোনোর আগে থেকে সিট ফিল আপ হয়েছিলো দু হাজার কুড়িতে তো দু হাজার একুশে এখনও ফর্ম বেরোয়নি তো যারা অ্যাডমিশান নেবে তারা এখন থেকেই কলেজের সাথে কন্ট্যাক্ট করা শুরু করে দাও তো আগে একটু সিটটা বুকিং করে রাখলে তাহলে বেটার হবে তো আশা করি ম্যানেজমেন্ট কোটার ব্যাপারে সমস্ত কিছু আমি ডিটেলসে বুঝিয়ে বলতে পারলাম তো তোমাদেরই হয়তো কারো একজনের কমেন্ট ছিল যে দাদা ম্যানেজমেন্ট কোটাটা নিয়ে একটু বিস্তারিতভাবে বলো তো তাই বলে দিলাম তো নেক্সট যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবে আমি যারা নতুন রয়েছ তাদেরকে আমি বলে দিই যে আমার ভিডিওর কিন্তু কোনো ধারাবাহিকতা থাকে না কোনো কিছু থাকে না জাস্ট তোমাদের কমেন্ট পাবো তোমাদের যে ডাউটগুলো রয়েছে সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করি ঠিক আছে তো পেয়েছিলাম ম্যানেজমেন্ট কোটার একটা কমেন্ট তো তার জন্য আমি ভিডিও দিয়ে দিলাম তো আশা করি বোঝাতে পারলাম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করব রিপ্লাই করে দেওয়ার না হলে তো প্রশ্ন উত্তর পর্বে আসছি তো আজ এটুকুই দেখা হবে পরে ভিডিওতে